কতদিন থেকে এই পুজোটা হয়? আমি হাতারা আবাসী একজন, তুমি যেটা বলবো। কতদিন থেকে এই পুজোটা হয়? 65 থেকে 70 বছর আমরা দেখে আসছি। কিভাবে হয়? এর কোনো বৃত্তি নাই, ভিক্ষার উপরে নির্ভর। আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যেনারা ছিলেন, নিশ্চয় ঠাকুরের উপরে ভক্তি ছিল, কোনো কিছু ছিল না, এটা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। তো আমরা দেখেছিলাম ছোটো অবস্থায় এ ঠাকুর কোনোরকম করে গ্রাম প্রদক্ষিণ করে নিয়ে যেয়ে মন্দিরে ভরে দেওয়া হতো। তারপরে আবার দেখলাম আমরা যখন একটু বয়স বেশি হলো, 9-10 দিন পর্যন্ত ঠাকুরের কাছে হরিনাম সংকীর্তন মহোৎসব হয়েছে। আজ কিন্তু আর ছোট হচ্ছে না, কো অনেকটা কমে গেছে, কিন্তু আজ অবস্থা এখনো চলছে। আর কী কী হয় এখানে? রাস হয়, গোষ্ঠ হয়, জন্মাষ্টমী হয়, দোল হয়, আর আমার যে বিগ্রহ প্রতিষ্ঠা, নিতাইগৌর বিগ্রহ প্রতিষ্ঠা আছে। এর বয়স কত হবে আমি আনুমানিক বলতে পারবো না, প্রায় 300-400 বছর হবে। আমরা দেখে আসছি, আমার বাবার মুখেও শুনেছি এই কথা। আমার নাম, আমার নাম হচ্ছে নিমাই রতন মণ্ডল হাতরা। সেবায়িত হচ্ছে গোপীনাথ দাস বৈরাগ্য। এখানে ভিক্ষার উপর নির্ভর, সবাই যায় ঠাকুর উপরে ভক্তি রাখে, যৎকিঞ্চি যে যেমন শক্তি ঠাকুরের প্রণামি দেয়, সেই উদ্দেশ্যে ঠাকুরের পূজা পালন চলে। এই গ্রামটায় প্রদক্ষিণ করে প্রত্যেকে লোকই ঠাকুরের উপরে অংশগ্রহণ করে যায়, বসে দাঁড়ায়, প্রসাদ নেয়, চরণামৃত নেয়। আমি জানি না, ভুলে যাবে।